হ্যালো স্টুডেন্টস, আজকের বিষয় ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, অর্থাৎ মূলধনী লাভ খাতে আয়। তো মূলধনী লাভ খাতে আয় বিষয়টা যাওয়ার আগে, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবে, যাতে পরবর্তী ভিডিওটি পেতে সুবিধা হয়। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো শুরু করা যাক আজকের বিষয়, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, অর্থাৎ মূলধনী লাভ খাতে আয়। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এটি 1961 সালের ইনকাম ট্যাক্স আইনের 45 থেকে 55 নম্বর ধারাতে এই বিষয়টি উল্লেখ করা আছে। মূলধনী লাভ খাতে আয় সেকশন 45-55 কি বলা আছে সেখানে? বলছে সেকশন 45 একে বলা আছে, সেকশন 45(1) প্রোভাইডস দ্যাট এনি প্রফিট অর গেইনস অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস এফেক্টেড অন দ্য প্রিভিয়াস ইয়ার উইল বি চার্জেবল টু ইনকাম ট্যাক্স আন্ডার দ্য হেড অফ ক্যাপিটাল গেইনস। অর্থাৎ পূর্ববর্তী বছরে যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট হস্তান্তরের মধ্য দিয়ে যদি কোনো প্রফিট বা গেইন উৎপত্তি হয়, তবে সেটা ইনকাম ট্যাক্স বা আয়কর ক্ষেত্রে সেটি ক্যাপিটাল গেইনের হেডে দেখাতে হবে। সাচ ক্যাপিটাল গেইনস উইল বি ডিম টু বি দ্য ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ট্রান্সফার টুক প্লেস। অর্থাৎ সেই ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভটি ডিমড বা অনুমোদিত হলেও সেটি ইনকাম ফ্রম প্রিভিয়াস ইয়ারে হতে হবে। ইন দিস চার্জিং সেকশন টু টার্মস আর ইম্পর্টেন্ট, ওয়ান ইজ ক্যাপিটাল অ্যাসেট অ্যান্ড আদার ইজ ট্রান্সফার। তাহলে স্টুডেন্ট, এখানে দুটো বিষয়কে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে অ্যাসেটটি কি ক্যাপিটাল অ্যাসেট এবং সেটি কি আদৌ ট্রান্সফার হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট একাধারে হতে হবে এবং সেটি ট্রান্সফারও হতে হবে। তো এই বিষয়ের ক্ষেত্রে দ্য ক্যাপিটাল গেইন ইজ চার্জেবল টু ইনকাম ট্যাক্স ইফ দ্য ফলোয়িং কন্ডিশন আর স্যাটিসফাইড। অর্থাৎ যদি এই কোনো ক্যাপিটাল গেইন ইনকাম ট্যাক্সে চার্জেবল হতে হয় তাহলে কতকগুলি কন্ডিশনকে আমাদের ফুলফিল করতে হবে। কি কি কন্ডিশন? নাম্বার ওয়ান, দেয়ার ইজ এ ক্যাপিটাল এসেট, অর্থাৎ সম্পত্তিটি কিন্তু মূলধনী সম্পত্তি হতে হবে। নাম্বার টু, অ্যাসিসি শুড ট্রান্সফার দ্য ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ করদাতা অবশ্যই মূলধনী সম্পত্তিটি হস্তান্তর করবে। নাম্বার থ্রি, ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট শুড টেক প্লেস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ মূলধনী সম্পত্তিটি হস্তান্তরের ক্ষেত্রে পূর্ববর্তী বছরই হতে হবে। অ্যান্ড নাম্বার ফোর, দেয়ার শুড বি গেইন অর লস অন অ্যাকাউন্ট সাচ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস, অর্থাৎ মূলধনী সম্পত্তিটি হস্তান্তরের ফলে লাভ বা ক্ষতি হতে হবে। তাহলেই সেটি কিন্তু, এই চারটি কন্ডিশন যদি ফুলফিল করা যায় তাহলে, এবং সেখান থেকে যদি কোনো ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ হয়ে থাকে, তবে সেটি ইনকাম ট্যাক্সে কিন্তু চার্জেবল করা যেতে পারে। তাহলে ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়? সেকশন 214, অর্থাৎ 2 নম্বর ধারার 14 নম্বর উপধারাতে বলা আছে, ক্যাপিটাল অ্যাসেট বলতে বোঝায় এমন কিছু সম্পত্তি বা এমন কিছু প্রপার্টি, দ্যাট প্রপার্টি অফ এনি কাইন্ড, যেটা ফিক্সড, সার্কুলেটিং, মুভেবল, ইমুভেবল, ট্যাঞ্জেবল অর ইনট্যাঞ্জেবল, হোয়েদার আর নট কানেক্টেড উইথ বিজনেস অর প্রফেশন, এনি সিকিউরিটি হেল্ড বাই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স ইন অ্যাকর্ডিংস উইথ সেবি রেগুলেশনস। অর্থাৎ ভারতীয় আয়কর আইনের 2-এর 14 নম্বর ধারাতে মূলধনী সম্পত্তি বলতে বোঝায় এমন কিছু সম্পত্তিকে যেগুলি স্থির বা চলতি, স্থাবর কিংবা অস্থাবর, স্পর্শনীয় কিংবা অস্পর্শনীয়, যে কোনো সম্পত্তি যা ব্যবসা বা পেশার সঙ্গে সম্পর্কযুক্ত হোক কিংবা সম্পর্কযুক্ত না হোক। বিষয়টা তাহলে বোঝা গেল, যে কিছু স্থাবর অথবা অস্থাবর হতে পারে, কিছু স্থায়ী বা চলতি হতে পারে, বা কিছু স্পর্শনীয় বা অস্পর্শনীয় হতে পারে, কিন্তু সেটা আবার ব্যবসা বা পেশার সঙ্গে সম্পর্কযুক্ত হতেও পারে নাও পারে, সেই সমস্ত সম্পত্তিগুলোকেই বলা হবে ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পত্তি। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ল্যান্ড, বিল্ডিং, হাউস প্রপার্টি, ভেহিকেল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লিজহোল্ড রাইটস, মেশিনারি, জুয়েলারি এটসেট্রা আর ক্যাপিটাল অ্যাসেটের উদাহরণ। এমন কিছু সম্পত্তিও আছে যেগুলি আবার ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী অ্যাসেট সম্পত্তির মধ্যে পড়ে না, যেমন এনি স্টক, কনজিউমেবল অর র মেটেরিয়ালস হেল্ড ফর দ্য পারপাস অফ বিজনেস অর প্রফেশন।
অর্থাৎ কোনো মজুদ পণ্য বা ভোগ্য পণ্য বা কাঁচামাল যা করদাতার ব্যবসা বা পেশার জন্যই রাখা আছে। নাম্বার বি, পার্সোনাল গুডস সাচ অ্যাজ ক্লোথস অ্যান্ড ফার্নিচার হেল্ড ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ করদাতা বা করদাতার পরিবারের পরিধানের পোশাক বা আসবাবপত্র সহ অন্যান্য অস্থাবর সম্পত্তি যেগুলো ব্যক্তিগত কাজেই ব্যবহার করা হয়। এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল ইন্ডিয়া, এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া অর্থাৎ গ্রামীণ অবস্থিত কৃষি জমি। এছাড়াও 6.5% গোল্ড বন্ড 1977 সালের, অথবা 7% গোল্ড বন্ড 1980 সালের, অথবা জাতীয় সঞ্চয়পত্র অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ডস 1980 সালের কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত যদি হয় তাহলে সেগুলোকে মূলধনী সম্পত্তি বলা যাবে না। এছাড়া 1991 সালের স্পেশাল বেয়ারার বন্ড, এছাড়া 1999 সালের গোল্ড ডিপোজিট স্কিম অর্থাৎ স্বর্ণ সঞ্চয়পত্র, এবং 2015 সালের গোল্ড মনিটাইজেশন স্কিমের কিছু সার্টিফিকেটকেও কিন্তু আমরা মূলধনী সম্পত্তি হিসেবে গণ্য করতে পারবো না। এবারে আসি আমরা এই যে এখানে এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল ইন্ডিয়া অর্থাৎ গ্রামীণ কৃষি জমির কথা বলা হয়েছে যেগুলি কিন্তু মূলধনী সম্পত্তির মধ্যে পড়বে না। তাহলে এখানে একটা প্রশ্ন এসেই যায়, তাহলে যে মূলধনী সম্পত্তি গ্রামের কথা সরি কৃষি সময় সম্পত্তির কথা বলা হলো যেটা গ্রামে অবস্থিত, তাহলে শহরাঞ্চলে যদি কোনো কৃষি জমি থাকে তাহলে সেটি কি মূলধনী সম্পত্তির মধ্যে পড়বে? সেক্ষেত্রে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, সেই কন্ডিশনগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। কি বলা আছে কন্ডিশন? বলছে ডেফিনেশন অফ রুরাল এরিয়া বলতে বোঝাচ্ছে এনি এরিয়া হুইচ ইজ আউটসাইড দ্য জুরিসডিকশন অফ এ মিউনিসিপ্যালিটি অর ক্যান্টনমেন্ট বোর্ড হ্যাভিং এ পপুলেশন 10,000 অর মোর ইজ কনসিডার এ রুরাল এরিয়া, অর্থাৎ কোনো কৃষি জমি সর্বশেষ জনগণনা অনুযায়ী তার 10,000 বা তার অধিক জনসংখ্যাযুক্ত সম্পন্ন পৌর এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে অবস্থিত হলে সেই মূলধনী সম্পত্তিকে বিবেচিত করা হবে। অলসো ইট শুড নট ফল উইদাউট দ্য ডিস্টেন্স এবং গিভেন উইল, নিচে একটা তোমরা ছক দেখতে পাচ্ছ, এই চার্টের মধ্যে কিছু ডিস্টেন্স এবং পপুলেশনের বিষয় নিয়ে এখানে রুরাল এরিয়া সম্বন্ধে বলা আছে। বলছে টু কিলোমিটার ফ্রম লোকাল লিমিট অফ মিউনিসিপ্যালিটি অর ক্যান্টনমেন্ট বোর্ড, সেক্ষেত্রে জনসংখ্যার পরিমাণ 10,000 বেশি হতে হবে কিন্তু 1,00,000 কম হতে পারে। 6 কিলোমিটারের মধ্যে যদি মিউনিসিপ্যালিটি এবং ক্যান্টনমেন্টের বোর্ডের মধ্যে অবস্থিত হয় জমিটি তাহলে সেক্ষেত্রে 10,00,000 ম্যাক্সিমাম জনসংখ্যা কিন্তু 1,00,000 মিনিমাম, এবং যদি 8 কিলোমিটারের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে ওই মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ডের জনসংখ্যার পরিমাণ 10,00,000 বেশি হতে হবে। এই কন্ডিশনগুলো যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তিটি মূলধনী সম্পত্তি হিসেবে, যদি সেটি শহরাঞ্চলে হয় তাহলে মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, আর যদি না হয় তাহলে সেটি মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না। তাহলে টাইপ অফ ক্যাপিটাল অ্যাসেট, আমরা মূলত ক্যাপিটাল অ্যাসেটকে মূলত দুভাগে ভাগ করতে পারি, একটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট এবং একটি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি এবং আরেকটি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। তো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলতে কী বোঝায়? শর্ট টার্ম অর্থাৎ স্বল্প সময় এবং লং টার্ম অর্থাৎ দীর্ঘ সময়। সেকশন 242A অর্থাৎ সেকশন 2 সাবসেকশন 42A তে বলা আছে অ্যান অ্যাসেট হেল্ড ফর এ পিরিয়ড অফ 36 মান্থস অর লেস ইজ এ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ এমন একটা সম্পত্তি বা এমন একটি মূলধনী সম্পত্তি যে সম্পত্তি 36 মাস বা তার কম সময়ের জন্যে ধরে রাখা হয়, অর্থাৎ সেই সম্পত্তিটি হস্তান্তর যদি 36 মাস বা তার কম সময়ের মধ্যেই করে দেয়া হয় তবে সেই সম্পত্তিটিকে বলা হবে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে কি এই 36 মাসের জায়গায় এটা কখনো কখনো 12 মাস হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। সেই ক্ষেত্রগুলো কি কি? ইকুইটি আর প্রেফারেন্স শেয়ারস ইন এ কোম্পানি লিস্টেড অন রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া, সিকিউরিটিজ যেমন ডিবেঞ্চার বন্ড গভর্নমেন্ট সিকিউরিটিজ লিস্টেড এ রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, ইউনিট অফ ইউটিআই হোয়েদার কোটেড অর নট, ইউনিট অফ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড সেকশন 10 সাবসেকশন 23D অ্যান্ড জিরো কুপন বন্ডস হোয়েদার কোটেড অর নট, অর্থাৎ কোম্পানি শেয়ার ভারতের অনুমোদিত শেয়ার বাজারে নথিবদ্ধ বা লগ্নিপত্র, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং 10 সাবসেকশন 23D দ্বারা উল্লিখিত মিউচুয়াল ফান্ডের একক সমূহ এবং শূন্য কুপন বন্ড, এই বিষয়গুলো যদি থাকে তবে সেইগুলোর ক্ষেত্রে হস্তান্তরের আগের মুহূর্ত পর্যন্ত সেটা 36 মাসের জায়গায় কিন্তু সেক্ষেত্রে 12 মাস
যদি 12 মাস বা তার কম সময়ের জন্য রাখা ধরে রাখা হয় তখন সেগুলোকে বলা হবে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। এবং যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেকশন 2 সাবসেকশন 29 এর ক্ষেত্রে, এক্ষেত্রেও সময়কালটা একই, 36 মাসের বেশি হতে হবে। অর্থাৎ কোনো সম্পত্তিকে, মূলধনী সম্পত্তিকে যদি 36 মাস বা তার বেশি সময়ের জন্য ধরে রাখা হয় এবং তারপর হস্তান্তর করা হয় তবে সেটাকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা 12 মাসের বেশি সময়ের জন্য ধরে রাখলেও মূলধনী সম্পত্তি হবে। সেগুলো যেমন ওই আগের মতোই ইকুইটি বা প্রেফারেন্স শেয়ার, সিকিউরিটিজ, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডস আন্ডার সেকশন 10(23D), এগুলোর ক্ষেত্রে যদি 12 মাসের বেশি সময় ধরে রাখা হয় তবে সেগুলোকেও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলা হবে। এবার এসে আমরা ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট বললাম দু ধরনের, একটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, একটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাহলে শর্ট টার্ম বলতে কি বুঝি? এমন একটা সম্পত্তি যে সম্পত্তি একজন নির্ধারী 36 মাস বা এর বেশি কম সময়ের জন্য ধরে রাখে, 36 মাস বা তার কম সময়ের জন্য ধরে রাখে সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এবং যদি 36 মাস বা তার বেশি সময়ের জন্য ধরে রাখে তাহলে সেটাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হবে। এখানে বলা আছে ইট মিনস এ ক্যাপিটাল অ্যাসেট হুইচ হ্যাজ বিন ট্রান্সফার্ড বাই এসইসি বিফোর দ্য এক্সপায়ারি অফ 36 মান্থস ফ্রম দ্য ডেট অফ ইটস অ্যাকুইজিশন। অর্থাৎ যেদিন থেকে অধিগ্রহণ করা হয়েছে তার 36 মাস সময়ের মধ্যে যদি সেই সম্পত্তিটির অধিগ্রহণ এক্সপায়ারি হয়ে যায়, অর্থাৎ হস্তান্তর হয়ে যায় মালিকানা, তবে সেটি শর্ট টার্ম। আর যদি সেটা 36 মাসের বেশি সময় পরে গিয়ে হস্তান্তরিত হয় তা সেক্ষেত্রে কিন্তু সেটাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হবে। এতক্ষণ তো আমরা শুধু ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো সেগুলো বুঝলাম, এবার আমরা আমাদের মূল বিষয়ে আসি, ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী লাভ। তো স্টুডেন্ট এখানে বুঝতেই পারছো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলতে কী বোঝাবে? এই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হস্তান্তরের মধ্য দিয়ে বা বিক্রয়ের মধ্যে দিয়ে যে ইনকাম হবে বা যে গেইন হবে সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এবং অন্যদিকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হস্তান্তরের মধ্য দিয়ে যে ইনকাম বা গেইন হবে সেটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেইন। সো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইজ এ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইজ এ প্রফিট রিয়ালাইজড ফ্রম দ্য সেল, ট্রান্সফার অর আদার ডিসপোজিশন অব দ্য শর্ট টার্ম ক্যাপিটাল, অর্থাৎ বিক্রয় হতে পারে, স্থানান্তর হতে পারে বা অন্য কোনোভাবে হস্তান্তর বা ডিসপোজিশন হতে পারে মালিকানা, সেক্ষেত্রে সেগুলোকে বলা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট এই বিক্রয়, হস্তান্তর বা অন্য কোনোভাবে হস্তান্তরের মধ্য দিয়ে যদি কোনো ইনকাম প্রডিউস হয়, ইনকাম আর্নিং হয়, তবে সেই আর্নিং বা প্রডিউস ইনকাম গেইনটাকে বলা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। একাধারে লং টার্মের ক্ষেত্রেও একই জিনিস লং টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে বলে দেওয়া হবে। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কি কোনো ট্যাক্স সরকারকে দিতে হয়? হ্যাঁ স্টুডেন্ট, অবশ্যই দিতে হয়। যেমন ট্যাক্স স্ট্রাকচার অফ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেইনস, যেমন লং টার্ম ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্যাক্সেবিলিটি পার্সেন্ট হচ্ছে 20%। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে কোনো সম্পত্তি, ইকুইটি শেয়ার অথবা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড যদি বিক্রয় না করে হস্তান্তর করা হয় তাহলে যে গেইনটা হলো সেটা 20%, তাই সে গেইনের উপরে 20% কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হবে। অন্যদিকে যদি সেল করা হয় অন সেল অফ ইকুইটি শেয়ার অফ ইউনিট অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, এবং সেক্ষেত্রে যদি লং টার্ম গেইন প্রডিউস হয় সেক্ষেত্রে যদি 1,00,000 টাকার ওপরে হয় তাহলে তার উপরে 10% ট্যাক্স দিতে হবে। অন্যদিকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স ইজ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ কোনো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে যখন সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স দিতে হয় সেটা যখন অ্যাপ্লিকেবল আছে হয় তখন সেক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্স যখন তোমরা ফাইল করবে বা যারা ফাইল করছে তখন এই যে ইনকাম শর্ট টার্ম ইনকামটা হয়েছে বা গেইনটা হয়েছে সেটা তার টোটাল ইনকামের সঙ্গে দেখিয়ে তার যা এমনি ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়বে সেই স্ল্যাব অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি সিকিউরিটিজ ট্রানজ্যাকশান ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে কিন্তু 15% ট্যাক্স তাকে দিতে হবে। অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম 20% এবং শর্ট টার্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম 15% ট্যাক্স প্রদান করতে হয়। এবার এসে স্টুডেন্ট আমরা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট সেকশন 247, এই জায়গাটা হচ্ছে ভাইটাল। আমরা বলেছিলাম দুটো শব্দ, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস এবং আর একটা হচ্ছে ট্রান্সফার।
তো ক্যাপিটাল অ্যাসেট সম্বন্ধে যতক্ষণ বললাম, এবারে আসি আমরা ট্রান্সফার বা হস্তান্তর সম্বন্ধে। এই হস্তান্তর বলতে কি বোঝায়? হস্তান্তর মানে মালিকানার পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় নামে স্থানান্তর। অর্থাৎ ট্রান্সফার ইন রিলেশন টু ক্যাপিটাল অ্যাসেট ইনক্লুড, অর্থাৎ হস্তান্তরের মধ্যে এই ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পদ হস্তান্তরের মধ্যে যে বিষয়গুলো যুক্ত থাকে সেগুলো যেমন দ্য সেল, এক্সচেঞ্জ অর রিলিনকুইশমেন্ট অফ দ্য অ্যাসেটস, অর্থাৎ মূলধনী সম্পত্তির বিক্রয়, বিনিময় অথবা অধিকার পরিত্যাগ করাকে বোঝা হবে এই হস্তান্তর। দ্য এক্সটিংগুইশমেন্ট অফ এনি রাইটস দেয়ার অন, দ্য এক্সটিংগুইশমেন্ট অফ এনি রাইটস দেয়ার অন, অর্থাৎ মূলধনী সম্পত্তির অধিকার পরিত্যাগকে এক্ষেত্রে বোঝানো হচ্ছে। নাম্বার থ্রি, দ্য কম্পালসারি অ্যাকুইজিশন দেয়ার অফ আন্ডার এনি ল, অর্থাৎ আইন মোতাবেক মূলধনী সম্পত্তির যদি বাধ্যতামূলক অধিগ্রহণ করা হয় তাহলে সেটিও হস্তান্তর। যেমন ধরো বাধ্যতামূলক অধিগ্রহণ, তুমি একটা জমি নিয়েছো, সেই জমিটা সরকারের যে কোনোভাবেই হোক আইনগতভাবে সেই জমিটি অধিগ্রহণ করে নিয়েছে, তো এই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা হচ্ছে বাধ্যতামূলক অধিগ্রহণের মধ্যে পড়বে। দ্য কনভার্সন অফ ক্যাপিটাল অ্যাসেট বাই ইটস ওনার অন টু দ্য স্টক ইন ট্রেড অফ এ বিজনেস ক্যারিড অন বাই হিম, অর্থাৎ মালিক কর্তৃক কোনো মূলধনী সম্পত্তিকে তার কারবারের মজুত পণ্যে রূপান্তর যদি করা হয়। দ্য ম্যাচুরিটি অর রিডেমশন অফ জিরো কুপন বন্ডস, অর্থাৎ শূন্য কুপন বন্ড যেগুলো আছে সেগুলোর মেয়াদ পূর্তি বা যদি পরিশোধ হয়ে যায়। এনি ট্রানজ্যাকশন ইন রিলেশন টু পজিশন অফ এন ইমুভেবল প্রপার্টি থ্রু পার্ট পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ আংশিক চুক্তি সম্পাদনের মাধ্যমে স্থাবর সম্পত্তির মালিকানা প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এগুলো হস্তান্তর বলে গণ্য করা হবে। এনি ট্রানজ্যাকশন হুইচ গিভস স্কোপ টু এ পার্সন অ্যাজ এ শেয়ার হোল্ডার অর মেম্বার অফ এ কোঅপারেটিভ সোসাইটি, কোম্পানি অর আদার অ্যাসোসিয়েশন ইন ট্রান্সফারিং অর এনাবেলিং দ্য এনজয়মেন্ট অফ এনি ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ কোনো লেনদেন যা কোনো ব্যক্তিকে কোনো সমবায় সমিতি বা সমিতির শেয়ার গ্রহীতা বা সদস্য হবার সুবাদে স্থাবর সম্পত্তি হস্তান্তর বা প্রাপ্তির সুবিধা প্রদান করে থাকে, অর্থাৎ এই বিষয়গুলি যদি কখনো সংঘটিত হয় তাহলে অবশ্যই সেগুলোকে হস্তান্তর বলা হবে। ইনকাম ট্যাক্স আইনের 247 নম্বর, অর্থাৎ সেকশন 247 এর ধারায় 2 নম্বর যে ব্যাখ্যা, হস্তান্তর বলতে বোঝায় এমন কোনো সম্পত্তি, ওই সম্পত্তিতে কোনো স্বার্থ বা দাবি ত্যাগ করাকে বা আলাদা করা, অর্থাৎ ডিসপোজিং অফ অর পার্টিং উইথ অ্যান অ্যাসেটস অর এনি ইন্টারেস্ট দেয়ার অন, এবং নাম্বার টু, কোনো সম্পত্তিতে যে কোনোভাবে স্বার্থ বা দাবি সৃষ্টি করা, অর্থাৎ ক্রিয়েটিং এনি ইন্টারেস্ট ইন এনি অ্যাসেট ইন এনি ম্যানার হোয়াটস এভার, অর্থাৎ যে কোভাবেই হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক না কেন, নিঃস্বার্থভাবে বা স্বার্থাধীনে যেভাবেই হোক না কেন, কোনো সম্পত্তিতে কোনো ব্যক্তির স্বার্থ ত্যাগ এবং অপরপক্ষের দ্বারা ওই সম্পত্তির উপর কোনো ব্যক্তির স্বার্থ দাবি বা সৃষ্টিকেই বলা হবে হস্তান্তর। তো স্টুডেন্ট, এই বিষয়টাকে একটুখানি ভালো করে পর্যবেক্ষণ করে নেবে। এবারে আসে আমরা এই বিষয়টা একটা চার্টের আকারে দেখানো হয়েছে। সেকশন 247 ট্রান্সফার বলতে কী কী বোঝানো হয়? এখানে ট্রান্সফার বলতে সেল অফ এক্সচেঞ্জ অফ রিলিংসমেন্ট অফ দ্য অ্যাসেটস, দ্য এক্সটিংগুইশমেন্ট অফ এনি রাইটস দেয়ার অন, দ্য কম্পালসারি অ্যাকুইজিশন অফ অ্যাসেট বাই দ্য গভর্নমেন্ট, কনভার্সন অফ অ্যাসেট ইন টু স্টক ইন ট্রেড, পজেশন অফ এনি ইমুভেবল প্রপার্টি ইন পার্ট পারফরমেন্স অর কন্ট্রাক্ট, এনি ট্রানজ্যাকশন হুইচ হ্যাজ এফেক্ট অফ দ্য ট্রান্সফারিং অর এনাবেলিং এনজয়মেন্ট অফ এনি ইমুভেবল প্রপার্টি, আর ম্যাচুরিটি অর রিডেমশন অফ জিরো কুপন বন্ড। তো স্টুডেন্ট, এই 7টি আইটেমটিকে আমরা হস্তান্তর বলে বিবেচিত করব। এবার সেকশন 47 কোন কোন ক্ষেত্রে কোনগুলোকে হস্তান্তর বলা হবে না, যেমন গিফট, উইল অর ইনহেরিটেন্স অফ প্রপার্টি, অর্থাৎ যদি কোনো গিফট হয়ের ক্ষেত্রে হয় বা যদি কোনো উইল হয় বা ইনহেরিটেন্স প্রপার্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে হস্তান্তর বলে বিবেচনা করব না। তো স্টুডেন্ট, বিষয়টি ভালো করে বুঝে নেবে যে গিফট কোনটা, উইল কোনটা এবং ইনহেরিটেন্স কোনটা, অর্থাৎ হস্তান্তর কোনটা এবং হস্তান্তর নয় কোনটা, এই বিষয় দুটো যদি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারো, বুঝতে পারো, এবং ক্যাপিটাল অ্যাসেট কোনটি সেটি যদি, এবং সেটি কী ধরনের ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম না শর্ট টার্ম, যদি এটা ভালোভাবে বুঝতে পারো তবে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তো স্টুডেন্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। যদি কোনো কমেন্ট থাকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আজকের মতো এই বিষয়ে এইটুকুই, থ্যাংক ইউ, আবার।